ভাই রে ভাই, এত মরিচ আমি কি খেতে পারবো? Hey guys, assalamu alaikum. This is Ishat Mashun Rishad from Khawa Dawa. So guys, I'm just khubi excited. I'm in new market jacchi sei viral jhalmuri khete. Jodio ei jhalmuri ke ek ek jon ek ek name chene. Keu bole suicide, keu bole breakup, ar keu bole chokher pani. সো গাইজ, আমরা নিউ মার্কেটে এসে অনেকক্ষণ ধরে চোখের পানি ঝালমুড়িওয়ালা মামাকে খুঁজছি। এই তো পেয়ে গেলাম মামাকে। এখানে এসে তো দেখছি খুবই লম্বা লাইন, আবার টোকেন নিয়ে তারপর ঝালমুড়ি খেতে হয়। গাইজ, এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি টোকেন নেওয়ার জন্য। যাক, আমার টোকেন নেওয়া হয়ে গেছে। গাইজ, আরেকটা কথা, এখানে কিন্তু ঝালমুড়ি 30 টাকা করে, আর আপনি যত পরিমাণ ঝাল চাইবেন তত পরিমাণে ঝাল দিবে। আমার টোকেন নেওয়ার পরও কিন্তু আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি ঝালমুড়ি নেওয়ার জন্য। আমি তো দেখেই ভয় পাচ্ছি। ভাই রে ভাই, এত মরিচ আমি কি খেতে পারবো? যদিও আমি ঝাল খেতে পছন্দ করি, কিন্তু এটা খেতে পারবো কিনা জানি না। যাই হোক, আল্লাহর নাম নিয়ে শুরু করছি, বিসমিল্লাহ। নিশা, তুমি ঠিক আছো? হাল কি বেশি? চোখের পানি ঝালমুড়ি দেখি তোমার চোখ দিয়ে পানি পড়ে কিনা। এখন তো সব মরিচ, কিভাবে খাবো না? সত্যি অনেক ঝাল। সো গাইজ, আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ। যদিও আমরা দুজন মিলেও ঝালমুড়িটা শেষ করতে পারিনি, কারণ এত ঝাল ছিল। আমি আর আমার আম্মু দুজনেই ঝালে অস্থির, আর এজন্যই দুটো জুস অর্ডার করলাম। আমি লাচ্ছি নিলাম আর আম্মু পাপায়া জুস নিয়েছে। চোখের পানি ঝালমুড়িওয়ালা মামার দোকানের পাশেই এই জুসের দোকানটা, তাই মামাকে বলছিলাম আপনি ঠিক জায়গায় ঠিক দোকান দিয়েছেন। আমার লাচ্ছি নিয়েছে 50 টাকা, আর আম্মুর জন্য একটা পাপায়া জুস নিয়েছে 40 টাকা।
অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর সামনে দেখতে পেলাম আরেকটা ঝালমুড়িওয়ালা মামাকে। এই ঝালমুড়ির কিন্তু ভাইরাল কোনো নাম নেই, তবে শুনেছি খেতে বেশ ভালো। এখানে প্লেট কত করে? আমাকে এটা দেন। নাম শুনে নাম দিয়ে কাম নাই, খাইতে পারবেন না এখন। ঝাল কম দিয়েন। হ্যাঁ, এই মামার ঝালমুড়ি কিন্তু 20 টাকা করে, খেতেও আমার কাছে বেশ ভালো লেগেছে। ও, আপনাদেরকে তো সেই ভাইরাল ঝালমুড়ির টেস্ট সম্পর্কেই বলা হয়নি। ঝালে আমি এতটাই অস্থির হয়ে গিয়েছি যে আমি টেস্টটাই বুঝতে পারিনি। সো গাইজ, এটার টেস্ট সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না। সো গাইজ, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটি বানিয়েছি, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।